হেই, তুমি এসে গেছো? এগুলো কে করলো কুনাল? আমি অ্যাকচুয়ালি কলকাতার বাইরে আর একটু বিজি আছে, বোর হচ্ছিলাম, সো ভাবলাম ফ্ল্যাট গুছিয়ে নিই। আর এই ওয়াল ডিজাইনটা? এটা কাল তোমার বুকস গোছাতে গিয়ে এমন একটা ওয়াল ডিজাইন নিচে পড়ে গেছিল, এন্ড আই নো ইউ লাভ পিকক, সো ওটা দেখে বানিয়ে নিলাম। শোনো, আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল বাড়িতে এরকম একটা ওয়াল ডিজাইন করব। বাবা ওখানে কোনোদিন করতেই দিত না। তো এবার করবে যেটা করতে পারোনি ছোটবেলা থেকে। ফ্রেশ হয়ে আসি, তারপর জামা কাপড় গোছাতে হবে, দিন কথা বলছি। ওয়েট, তোমার জামা কাপড় গোছানো আছে আর খাবারও রেডি, ডোন্ট ওয়ারি ম্যাগি না, তোমার বুকসগুলো শেলফে তোলা আছে। অ্যান্ড বাট তোমার ওই কাপল পিকক পেন্টিংটা কোথায় রাখবো বুঝতে পারছিলাম না, সো ওটা তোমার রুমে সাজানো আছে। এসবের কি দরকার ছিল? আমি নিজের কাজ করতে পারি কোনো। জানি তুমি তো আর দুধের শিশু না, বাট অফিস থেকে ফার্স্ট দিন এসে টায়ার্ড থাকবে, তাই করে নিলাম। শিট, আই ফরগট, ওয়েট এখানে, ডোন্ট মুভ। ভাগ্যিস তুমি তাড়াতাড়ি এলে, জাম বৃষ্টি নেমেছে। আজ তোমার অফিসের ফার্স্ট ডে, তো সেলিব্রেশন তো বানতা হ্যায়। কেন এত করছো কুনাল? এখনো তুমি আমাকে ভালো করে চেনোই না। ফিয়ার ভেরি ডিফারেন্ট। কাল কোনো কিছুর জন্য তুমি কোথাও চলে গেলে আমি প্রবলেমে পড়ে যাব। জানি, ইনফ্যাক্ট এই ফ্যাক্টগুলো নিজেকেও জিজ্ঞেস করলাম, দেন আমিও একটা রিপ্লাই পেলাম। কি? দ্যাট মেবি আই লাভ ইউ।